বেতন ভাতা বৃদ্ধির দাবিতে খুমেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি। বেতন ভাতা বৃদ্ধির দাবিতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি শুরু করেছে। শনিবার রাত 8:30 থেকে 48 ঘণ্টার এই কর্মবিরতি চলবে আগামী সোমবার 8:30 পর্যন্ত। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডক্টর দিবাকর চাকমা ও সাধারণ সম্পাদক ডক্টর আসাদুজ্জামান সাগর জানান, গত বছর ইন্টার্ন চিকিৎসক ও পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং চিকিৎসকরা তাদের বেতন ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করেছিলেন। ওই সময়ে স্বাস্থ্যমন্ত্রী বেতন ভাতা বৃদ্ধি করার আশ্বাস দিয়েছিলেন। পরে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং চিকিৎসকদের বেতন ভাতা বৃদ্ধি করা হলেও ইন্টার্ন চিকিৎসকদের বেতন ভাতা বৃদ্ধি করা হয়নি।